Dear viewers, আপনাদের সকলেরই মঙ্গল ও সুস্বাস্থ্যকর অবস্থা কামনা করে আমি এম.এ. হামিদ এস ক্যান্সার আজকের ক্লাস সেশন শুরু করছি। Dear viewers, আজ আমি মূলত কিছু গুরুত্বপূর্ণ জোড়া শব্দ বা পেয়ার অফ ওয়ার্ডস নিয়ে আপনাদের সামনে এসেছি। Dear viewers, লক্ষ্য করুন স্টুডিও রুমে থাকা হোয়াইট বোর্ডটিতে। দেখুন, হোয়াইট বোর্ডটির একেবারে উপরে লেখা আছে গুরুত্বপূর্ণ কিছু জোড়া শব্দ, আর ব্র্যাকেটের মধ্যে পেয়ার অফ ওয়ার্ডস শেখা। জোড়া শব্দগুলির মধ্যে আমি দুটি অংশে ভাগ করেছি, ওয়ান এবং টু। ওয়ানের আন্ডারে তিনটি ডিফারেন্ট ওয়ার্ড বা শব্দ দেখানো আছে। দেখুন, ভেইন, ভি এ আই এন, অহংকারী। দ্বিতীয়টি আবার একই বানান, ভি এ আই এন, বৃথা। তৃতীয়টি ভেইন, ভি ই আই এন, শিরা, অর্থাৎ মানুষের যে শিরা উপশিরা আছে সেটাকে বোঝানো হয়েছে শিরা। আর নাম্বার টুতে ফ্যান, এফ এ এন মানে পাখা। দুই নম্বরে আবার এফ এ এন, ফ্যান মানে বাতাস করা। নাম্বার থ্রি এফ ই এন, ফ্যান মানে ভক্ত। নাম্বার ফোর এফ ই এন, ফ্যান মানে নর্দমা। নাম্বার ফাইভ এফ ইউ এন, ফান মানে কৌতুক। ডিয়ার ভিউয়ার্স, পেয়ার অফ ওয়ার্ডস বা জোড়া শব্দ আমরা মূলত যাকে বলে থাকি সেগুলো স্পেলিং বা বানানগত দিক থেকে কিছু পার্থক্য হয় এবং বাংলা অর্থটি সম্পূর্ণরূপে ভিন্ন হয়ে যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে একই বানান কিন্তু বাংলা অর্থ ভিন্ন। ডিয়ার ভিউয়ার্স, জোড়া শব্দ যে শব্দগুলি সর্বদাই আমাদের কনফিউজ করে তোলে সেটি শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মূলত তারই তাগিদ নিয়ে বরাবরই আমি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হই পেয়ার অফ ওয়ার্ডস বা জোড়া শব্দ আয়োজন নিয়ে। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আজকের ক্লাসে আমরা সর্বমোট আটটি শব্দ, কতগুলো একই রকম বানানগত দিক থেকে কিন্তু বাংলা অর্থটি ভিন্ন, আর কতগুলো আবার ভিন্ন বানান কিন্তু কাছাকাছি উচ্চারণ, সেগুলোরও বাংলা অর্থগুলো ভিন্ন। ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ক্লাসটিতে যখন আমরা বুঝতে পারলাম ভি এ আই এন, ভেইন এর মানে অহংকারী, আবার ভি এ আই এন, ভেইন মানে আমরা শিখলাম বৃথা মানে মিছামিছি, দেন ভি ই আই এন মানে শিরা, এটা প্রথম নাম্বার ওয়ানের আন্ডারে তিনটি শব্দের মধ্যে তিনটি। আর নাম্বার টু এর মধ্যে আমরা শিখলাম এফ এ এন, ফ্যান মানে পাখা, আর এফ এ এন একই বানান মানে বাতাস করা, দেন এফ ই এন, ফ্যান এর মানে হচ্ছে ভক্ত, আবার এফ ই এন, ফ্যান, এই ফ্যান মানে নর্দমা যাকে আমরা ড্রেইন বলি, আবার হচ্ছে এফ ইউ এন, ফান মানে কৌতুক। ডিয়ার ভিউয়ার্স, লক্ষ্য করুন, আমরা যদি বলে থাকি পাখাটি আমার মাথার উপরে ঘুরছে, বলুন তো যদি বানান এফ এ এন না লেখে এফ ই এন লেখি, তাহলে দ্য ফ্যান ইজ মুভিং ওভার আমার মাথার উপর ঘুরছে, ওভার মাই হ্যাড, দেন উই হ্যাভ, আমরা বুঝতে পারছি এখানে যে পাখাটি আমার মাথার উপর ঘুরছে না হয়ে বাংলা হয়ে যাবে নর্দমাটি আমার মাথার উপর ঘুরছে কিংবা ভক্তটি আমার মাথার উপর ঘুরছে। ডিয়ার ভিউয়ার্স, সুতরাং বানানের পার্থক্যের জন্য, সামান্যতম বানানের পার্থক্যের জন্য একবার সম্পূর্ণরূপে ভিন্ন একটি প্রেক্ষাপট বা দৃশ্য আমাদের কাছে চলে আসে ভোকাবুলারি বা ওয়ার্ডস শেখার ক্ষেত্রে, যার কারণে পেয়ার অফ ওয়ার্ডস, জোড়া শব্দ, ওয়ার্ডস অলওয়েজ দ্যাট অলওয়েজ মেক আস কনফিউজড, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ডিয়ার ভিউয়ার্স, আজকের ক্লাসে যে মাত্র আটটি শব্দ নিয়ে আমি এসেছিলাম কিছুটা হলেও আপনাদের বিনোদিত করতে পেরেছে এবং কিছুটা হলেও শব্দগুলো শেখার জন্য যে একটি প্রয়াস সেটি আমি আপনাদের কাছে ব্যক্ত করতে পেরেছি। ডিয়ার ভিউয়ার্স, শব্দগুলো যদি আমরা এভাবে শিখি তাহলে অবশ্যই সেগুলোর যে কনফিউশন সেটা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাবে। ডিয়ার ভিউয়ার্স, শিখবেন আশা রাখি শব্দগুলো এবং সেগুলো আয়ত্ত করে নেবেন আপনাদের নিজেদের মাঝে। আজ আর নয়, আবারও অন্যদিন আসব আমি ফিরে কোনোদিন হয়তোবা পেয়ার অফ ওয়ার্ডস বা জোড়া শব্দ নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।